জাতীয় শোক দিবস উপলক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় বিএসএমএমইউএ উদ্বোধন করা হয়েছে বঙ্গবন্ধু ছবি কর্নার। এদিকে দিনটি উপলক্ষে দুস্থদের মাঝে খাবার বিতরণ করে আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনগুলো সকালে রাজধানীর মিরপুর, গুলিস্তান, কারওয়ান বাজার সহ বিভিন্ন এলাকার দরিদ্র ও পথ শিশুদের হাতে এ খাবার তুলে দেওয়া হয়। দিনভর চলে কোরআন খতম, মিলাদ মাহফিল। অনুষ্ঠানে আওয়ামী লীগ, যুবলীগ, কৃষক লীগ, মৎস্যজীবী লীগ ও ওলামা লীগ ছাড়াও দলের বিভিন্ন অঙ্গ সংগঠনের ওয়ার্ড এবং কেন্দ্রীয় পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন। অন্যদিকে দিনটি উপলক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় বিএসএমএমইউএ উদ্বোধন করা হয় বঙ্গবন্ধু ছবি কর্নার। সকালে বিএসএমএমইউ এর প্রশাসনিক ভবনে কর্নারটির উদ্বোধন করেন এর উপাচার্য ডাক্তার শারফুদ্দিন আহমেদ। ভাষা আন্দোলন, সত্তরের নির্বাচন, মুক্তিযুদ্ধের নানা প্রেক্ষাপট এবং স্বাধীনতা অর্জন ছাড়াও বঙ্গবন্ধুর বিভিন্ন ঐতিহাসিক মুহূর্তের স্মৃতিচিত্র রাখা হয়েছে।